রাজ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই নারদাকাণ্ডে বেকায়দায় তৃণমূল শিবির। পিছু ছাড়ছে না বিপদ, কেননা রাষ্ট্রপতি শাসনের আর্জি নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে মামলা। আর এর মাঝে এবার মুখোমুখি মোদী এবং মমতা। শুধু কি দেশের পরিস্থিতি নাকি শুধু রাজ্য জল্পনা তুঙ্গে, তো এই বিষয়ে কি জানা আছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্টটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নারদা মামলা নিয়ে যখন রাজ্যে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসতে চলেছেন। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে দেশ এবং রাজ্যের প্রধান বৈঠক হবে আজ, ভার্চুয়ালি এই বৈঠক হবে। এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এর আগে ঠিক হয়েছিল যে রাজ্যের ন জেলায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী, কিন্তু এর মাঝে বুধবার নবান্নর তরফে জানানো হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত থাকবেন। আজ যদি প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বৈঠক হয় তাহলে তা অনেকদিন পরেই হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এসবের মাঝে মুখ্যমন্ত্রীর নজর এখন নারদাকাণ্ড, কেননা নারদাকাণ্ডে ইতিমধ্যেই জেলে রয়েছেন শোভন, মদন, সুব্রত, ফেরাদেরা। তবে এ ব্যাপারে সওয়াল জবাব কোন পথে চলল তা একবার দেখে নিন এক নজরে। সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেটা সিবিআই তদন্তের জন্য অভিযুক্তদের যখন ডেকেছিল তখন সাহায্য পাওয়া যায়নি, একবার নয় একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে, তারপর তারা এসেছেন, মামলার তদন্ত শেষ হয়েছে, চার্জশিট পেশ করার আগে তদন্তের স্বার্থেই তাদের গ্রেপ্তার করার প্রয়োজন ছিল। সিবিআইয়ের আইনজীবী আরও বলেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিবিআই তদন্ত করছে, তাহলে কেন তদন্তে বাধা দেওয়া হচ্ছে? যেভাবে তদন্ত বা বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়া হয়েছে তা বিরলতম ঘটনা। তৃণমূল তথা সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে গিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়, ফেরাদ হাকিম, মদন মিত্রকে ভরসা দিতে। আদালতে যারা গিয়েছিলেন তারা স্রেফ ভরসা দিতেই গিয়েছিলেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান, মুখ্যমন্ত্রী সিবিআই দপ্তরে গিয়েছিলেন, আইনমন্ত্রী আদালতে চত্বরে দাঁড়িয়েছিলেন, সেটা কি গ্রহণযোগ্য? এই বিষয়ে সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, আইনমন্ত্রী আদালতে ঢোকেননি, বিচারক একবারও বলেননি যে তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারের আগে অভিযুক্তদের নোটিশ পাঠানো হয়নি, যেভাবে তাদের জামিন খারিজ করা হয়েছে তা অনভিপ্রেত। এই বিষয়ে সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেটা জানান, সেদিন অনেক বড় ঘটনা ঘটে যেতে পারত, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে অভিযুক্তকে ছাড়াতে চলে এসেছেন, নজিরবিহীন ঘটনা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যার উপরে, তিনি এভাবে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করলে তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা কি অবস্থা তা বলার অপেক্ষা রাখে না। তুষার মেটা আরও জানান, সিবিআই একটি দায়িত্বশীল নিরপেক্ষ তদন্ত সংস্থা, তাদের কাছে যেভাবে বাধা দেওয়া হয়েছে তাতে করে তদন্তকারী অফিসাররা এ রাজ্যে সুরক্ষিত নয়, তাই আমরা চাইছি এ রাজ্যের মামলা শুনানি অন্য রাজ্যে করা হোক। এই বিষয়ে তিনি আরও জানান, নিজাম প্যালেসে প্রচুর দুষ্কৃতি সেদিন ঢুকে পড়েছিল, আদালত চত্বরে আইনমন্ত্রী সহ একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন, তাদের সমর্থকরা ছিলেন, অভিযুক্তদের আদালতে সশরীরে পেশ করা যায়নি, এটা সুস্থ পরিবেশ নয়। সলিসিটর জেনারেল তুষার মেটা আরও জানান, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, ফেরাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এরা সকলেই প্রভাবশালী, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন, করোনাকালে অভিযুক্তদের জেলে রাখা কি খুবই জরুরি ছিল? প্রশ্ন শুনে সলিসিটর জেনারেল জানান, অভিযুক্তরা হাসপাতালে রয়েছেন, তারা জেলে নেই। তিনি আরও জানান, পুনর্বিবেচনার আবেদন মামলার কপি আজ সকালে আমাদের দেওয়া হয়েছে, তাই তার উত্তর দিতে আমাদের সময় লাগবে, যারা বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছেন তাদের ছেড়ে দেওয়া সঠিক পদক্ষেপ হবে না। এই বিষয়ে শাসক পক্ষের অভিষেক মনু সিংভি জানান,
সিবিআই কে তার কাছে কোনো বাধা দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিধায়করা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদ জানিয়েছেন। যারা গ্রেপ্তার হয়েছেন তারা মুখ্যমন্ত্রীর সহকর্মী। কয়েকদিন আগেই তারা রাজভবনে গিয়ে মন্ত্রিসভায় সদস্য হিসাবে শপথ নিয়েছিলেন। তিনি আরো জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 থেকে 6 ঘন্টা সিবিআই দপ্তরে বসেছিলেন। এটা নিয়ে কি বলবেন? আইনমন্ত্রী আদালতে উপস্থিত নিয়ে বা আপনার বক্তব্য কি জানতে চান? বিচারপতি অভিষেক মনু সিংভি তখন জানান, পুরোটাই গণতান্ত্রিক প্রতিবাদ, তাছাড়া কিছুই নয়। অভিষেক মনু সিংভির উদ্দেশ্যে বিচারপতি আরো বলেন, আইনমন্ত্রী কোথায় ছিলেন? কোনো মামলার জন্য তিনি গিয়েছিলেন? তখন অভিষেক মনু সিংভি জানান, আইনমন্ত্রী কোর্ট রুমে ছিলেন না, আদালত চত্বরে ছিলেন, তিনি প্রভাব খাটাতে যাননি, বিধায়করা গ্রেপ্তার হয়েছেন তাই গিয়েছিলেন। তিনি আরো জানিয়েছেন, মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এফআইআরে, অথচ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সিবিআই করেনি। সলমান খান সঞ্জয় দত্ত গ্রেপ্তার হওয়ার পর আদালতে মামলা হয়েছে, তারা প্রভাবশালী বলে আদালতে প্রভাবিত হয়নি। অভিষেক মনু সিংভির উদ্দেশ্যে বিচারপতি জানান, বিক্ষোভ চলাকালীন নেতাদের কাজ কি ছিল? তা চালিয়ে যেতে দেওয়া নাকি বিক্ষোভ প্রশমিত করা? তারা ঠিক কোন কাজটি সেদিন করেছিলেন? তখন সরকার পক্ষের আইনজীবী জানান, সিবিআই সব সত্য বলছে না। গ্রেপ্তার হওয়ার পর ফেরাদ হাকিম নিজে বারবার বলেছেন, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তিনি নিজে ভিড় জমায়েত সরিয়ে সেই ভিডিও আমাদের কাছে আছে। গণতান্ত্রিক প্রতিবাদ ছাড়া আর কোনো কিছুই করা হয়নি, সিবিআইয়ের আধিকারিকদের কোনো কাজে বাধা দেওয়া হয়নি। তিনি আরও জানান, সিবিআই তো মুখ্যমন্ত্রীর অধীনস্থ নয়, যদি তিনি রাজ্য পুলিশের দপ্তরে বসে থাকতেন তাহলে একটা কথা ছিল, তিনি চুপচাপ বসেছিলেন, তিনি কোনো বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষোভ দেখাননি। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, বিক্ষোভ নিয়ে সিবিআই এখনও পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি। 2.5 ঘন্টা ধরে সওয়াল জবাব শেষে আদালত জানায় আগামীকাল ফের শুনানি হবে। এভাবেই দুপক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ চলে। শেষমেশ বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার দুটোই ফের এই মামলায় শুনানি চলবে। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং নারদাকাণ্ডে দিনভর রাজনৈতিক চাপাতন উতনের মধ্যে অস্বস্তি রয়ে গেল শাসক শিবির তৃণমূলে। আপাতত জেলেই থাকছেন এই 4 হেভিওয়েট। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন।